করোনা ভাইরাসে এবার আর কোন ম্যাচ নয় ফিফা দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলে সব ম্যাচ স্থগিত ঘোষণা করেছে ফিফা ইংলিশ প্রিমিয়ার লিগের কোচ থেকে ফুটবলার করোনা আক্রান্ত অনেকে সম্ভাবনা দেখা দিয়েছে ইতালি ফ্রান্সের মতো মাঠের খেলা বাতিলের এত সব কিছুর মাঝে জাপান অনর টোকিও অলিম্পিক আয়োজনে একই পথে হাঁটতে যাচ্ছে ভারতের আইপিএল কর্তৃপক্ষ বিস্তারিত তামিমুর রহমানের ডেস্ক রিপোর্টে করোনায় বিপর্যস্ত পুরো বিশ্ব ছড়াচ্ছে একের পর এক দেশে স্থবিরতার পথে যখন বিশ্ব অর্থনীতি ব্যবসা বাণিজ্য সেখানে এখন মুখ থুবড়ে পড়ার পথে বিশ্বক্রিয়াঙ্গন বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখনই করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করল সেই ধারাবাহিকতায় স্থগিত হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ তবে এবার আর ম্যাচ নয় সতর্কতায় দু বাইশ কাতার বিশ্বকাপ ফুটবলের দক্ষিণ আমেরিকার অঞ্চলের পুরো বাছাই পর্বের খেলাই স্থগিত ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এবার করোনা ভাইরাসে প্রায় এক বছর পর দলে ফেরা অস্ট্রেলিয়ান পেসার ক্যান রিচার্ডসন বাদ পড়েছেন দল থেকে রয়েছেন কোয়ারেন্টাইনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে ছিলেন ক্যান রিচার্ডসন করেছেন দলের সঙ্গে অনুশীলন এই অস্ট্রেলিয়াতে ইতিমধ্যে বাতিল করা হয়েছে ফর্মুলা ওয়ানের অস্ট্রেলিয়ান গ্রাফিক্স সকল ড্রাইভার থেকে শুরু করে অংশ নেওয়ার জন্য ভেনুতে থাকা টিমগুলো ফিরতে শুরু করেছে বাড়িতে এদিকে পুরো বিশ্বে বিশ এপ্রিল পর্যন্ত সকল প্রকার টেনিস টুর্নামেন্ট বাতিল ঘোষণা করা হয়েছে আর পুরুষদের এটিপি সকল প্রকার ট্যুর বাতিল করা হয়েছে অন্তত আগামী সাতাশ এপ্রিল পর্যন্ত ফুটবল বিশ্বে স্থগিত হয়েছে ইতালি ও ফ্রান্সের সকল লীগ দর্শক শূন্য মাছে হয়েছে লিগা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হয়েছে পরিত্যক্ত ইংল্যান্ডও বাতিল হয়েছে কিছু ম্যাচ আরও কিছু বাতিলের পথে তারপর এখন কোচ মাইকেল শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে সে তালিকায় যুক্ত হয়েছে তরুণ ফুটবলার ক্যালাম তার উপর লেস্টার সিটির তিন ফুটবলার সাথে ম্যানচেস্টার সিটির বেঞ্জামিন মেন্ডি নিজে থেকে রয়েছেন আইসোলেশনে কর্তৃপক্ষ ভাবছে ইতালি ও ফ্রান্সের পথে হাঁটতে তবে কি বন্ধ হতে যাচ্ছে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ ত্রিশ বছরের শিরোপার আক্ষেপটা কি আরো দীর্ঘায়িত হতে যাচ্ছে লিভারপুলের জন্য করোনায় যখন টালমাটাল বিশ্ব ঠিক তখন উল্টো পথে হাঁটছে জাপান করোনা ভাইরাস ঝুঁকিতে টোকিও অলিম্পিক বাতিলের সম্ভাবনা আবার উড়িয়ে দিয়েছেন টোকিওর মেয়র ইরোকো কৈকে জাপানের প্রধানমন্ত্রী আবের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি তা নিশ্চিত করেছেন জাপানের সঙ্গে যুক্ত হয়েছে ভারতের নামও যেখানে দেশটিতে প্রথমবারের মতো করোনাতে প্রাণ হারিয়েছেন একজন সরকার জারি করাছে এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত সকল প্রকার ভ্রমণ নিষেধাজ্ঞা তখন বিদেশি ক্রিকেটার না থাকলেও প্রয়োজনে দর্শক শূন্য মাঠে আইপিএল শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ